আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ডিজিটাল আইটি সেন্টার, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম, আমি রাজবাড়ী সদর উপজেলা থেকে বলতেছি। আমি ডিজিটাল আইটির 125তম ব্যাচের গত 2 মাস আগে আমি এখানে ভর্তি হয়েছিলাম। তারপর থেকে আমি মোটামুটি 14টি ক্লাস শেষ করেছি আর আমাদের 2টি ক্লাস বাকি আছে। আমি প্রথমে ভাবেছিলাম যে 15-16টি ক্লাসে কিভাবে ডিজিটাল মার্কেটিং কমপ্লিট করতে পারবো, শিখতে পারবো। তো যদিও আমি বলবো যে আমি যতটুকু গুরুত্ব দিয়েছি এতে আমি আলহামদুলিল্লাহ ভালো শিখেছি। আমি মনে করি যদি এর থেকে বেশি কেউ গুরুত্ব দেয় তাহলে সে আমার থেকে হয়তো ভালো শিখতে পারবে। তো আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো যে তারা স্বল্প মূল্যে দেশের মানুষদেরকে, দেশের বেকার যুবকদেরকে তারা ইনকামের দিকে ধাবিত করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনার মারুফ ভাইকে ধন্যবাদ জানাই, তিনি অত্যন্ত সহনশীল এবং ধৈর্যশীল। তিনি খুব সূক্ষ্মভাবে বিষয়গুলো আমাদেরকে বুঝিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন। আমি ওনার প্রশংসা সবসময় করতে চাই, কারণ উনি এমন একটা লোক যে কথায় কথায় রেগে যায় না, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় আমরা যদি একটা বিষয় যদি বারবারও জিজ্ঞাসা করি তারপরেও উনি বিরক্ত বোধ করেন না, আমাদেরকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করে। তো আমি বলবো মারুফ ভাই অত্যন্ত ভালো এবং অত্যন্ত ধৈর্যশীল একজন লোক, এবং উনি ডিজিটাল আইটির যে পদেই থাকুক না কেন আমি চাই যে উনি ওই স্থান থেকে আরও বড় কিছু করতে পারুক।